নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আবু জাফর চৌধুরী বীরু করোনা আক্রান্ত হওয়ায় তার মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে সোনারগাঁও উপজেলার নয়াপুর বাজার আওয়ামী লীগের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় এ দোয়া মহাফিলে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার কাশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ মাহবুব পারভেজ সাদিপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ